আমি আপনাদের সত্যিই বলছি, যে মেষের খোয়ারের দরজা দিয়ে না ঢুকে অন্য দরজা দিয়ে ঢোকে সে চোর ও ডাকাত, কিন্তু যে কেউ দরজা দিয়ে ভিতরে যায় সেই মেষদের পালক তাকেই দরজা রক্ষাকারী দরজা খুলে দেয়। আর সেই পালক তার নিজের মেষেদের নাম ধরে ডাকলে মেষেরা তার ডাক শোনে আর বাইরে নিয়ে যায়। নিজের মেষগুলো তিনি বার করার পরে তিনি তাদের আগে আগে যান আর মেষগুলো তার পিছনে পিছনে যায়, কারণ তারা তার ডাক চেনে। তারা কখনো অচেনা লোকের পিছনে যাবে না, বরং তার কাছ থেকে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের ডাক চেনে না। যিশু তাদের এই দৃষ্টান্তের কথা বললেন, কিন্তু তারা যিশুর এই কথার মানে বুঝতে পারল না। তাই যিশু আবার বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, আমি সেই মেষদের দরজা। আমার আগে যারা এসেছিল তারা সবাই চোর ডাকাত, কিন্তু মেষগুলো তাদের কথা শোনেনি। আমি দরজা, যারা আমার মধ্য দিয়ে ঢুকবে তারা উদ্ধার পাবে, তারা ভিতরে আসবে ও বাইরে যাবে এবং চোরে খাবার জায়গা পাবে। চোর আসে কেবল চুরি খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে, আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আমি উত্তম মেষপালক, যে তার মেষদের জন্য নিজের জীবন দেয়। কেবল বেতনের জন্য যে পালক কাজ করে সে নিজে পালক নয় আর মেষেরাও তার নিজের নয়। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষগুলো ফেলে পালিয়ে যায় আর নেকড়ে বাঘ মেষগুলো ধরে নিয়ে যায় এবং মেষেরা ছড়িয়ে পড়ে, কারণ সে কেবল বেতন পাবার জন্যই এই কাজ করে আর মেষদের জন্য চিন্তাও করে না। আমি উত্তম মেষপালক, পিতা যেমন আমাকে জানেন আর আমি পিতাকে জানি, তেমনি করে আমিও আমার মেষদের জানি এবং তারাও আমাকে জানে। আমি আমার মেষদের জন্য জীবন দিয়ে দিই। আরো মেষ আমার কাছে আছে, সেগুলো এই খোয়ারে নেই, তাদেরও আমাকে আনতে হবে। তারা আমার ডাক শুনবে আর তাতে একটা মেষপাল ও একজনই পালক হবে। পিতা আমাকে ভালোবাসেন কারণ আমি আমার প্রাণ দিলে যেন তা আবার ফিরিয়ে আনতে পারি। কেউই আমার প্রাণ আমার কাছ থেকে কেড়ে নেবে না, কিন্তু আমি নিজেই তা দেব। প্রাণ দেবারও ক্ষমতা আমার আছে, আবার প্রাণ ফিরিয়ে নেবার ক্ষমতাও আমার রয়েছে। এই দায়িত্ব আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। যিশুর এই কথার জন্য ইহুদীদের মধ্যে আবার মতের অমিল দেখা দিল। কথা বলে না, ভূত কিভাবে একজন অন্ধের চোখ খুলে দিতে পারে?